হ্যাঁ নমস্কার অমলবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি এই দুস্থ শিশুদের ফুচকা খাওয়ানোর কম্পিটিশন থেকে বলছি। হ্যাঁ, কারণ আমাদের এখানে প্রচুর দুস্থ শিশু রয়েছে যারা ফুচকা না খেতে পেয়ে মারা যাচ্ছে, বুঝলেন তো? তো তার জন্য এবং কম্পিউটার শিখতে পারছে, তো তাদের কম্পিউটার শেখানোর জন্য এবং ফুচকা খাওয়ানোর জন্য আপনার থেকে একটু কিছু ডোনেশন কি আমরা আশা করতে পারি? এখন আমার এটা সম্ভব নয়। আচ্ছা, আপনি যেটা পারবেন স্যার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হচ্ছে অল ইন্ডিয়া ফুচকা খাওয়া অ্যান্ড কম্পিউটার শেখানো অ্যাসোসিয়েশন। আপনি যদি ডোনেশনটা দেন, আপনি আমাদের এই অনুষ্ঠানটা যেদিন হবে, আপনি এসে আপনি বাচ্চাদের ফুচকা খাওয়ালেন একটু নিজের হাতে? না না না, ওসব আমার সম্ভব হবে না। তিনটে খাওয়ালেন আপনি, এতে ঈশ্বর প্রচুর আশীর্বাদ করবে আপনাকে। তো আমি কবে আপনার সাথে দেখা করতে পারি আমাদের এখান থেকে? সরি বুঝলাম না স্যার। আমাদের দেখুন দাবি দাবা খুব একটা বেশি নেই, আপনি 50-60 হাজার টাকা দিলেই আমাদের হবে। কে বলছেন আপনি? কে বলছেন কি? হ্যাঁ নমস্কার, আমার নাম অরুণ। কাকে চাই আপনার? আমার অমলবাবুকে চাই। অমলবাবু, এই একটা ছোট্ট ডোনেশনের জন্য ফোন করেছিলাম, এই বাচ্চারা ফুচকা খেতে পাচ্ছে না, কম্পিউটার শিখতে পাচ্ছে না। অমলবাবু? হ্যাঁ। আচ্ছা, অমলবাবুকে চাই? হ্যাঁ হ্যাঁ। আমি অমলবাবু নয়, আপনি রং নাম্বারে ডায়াল করেছিলেন। আপনি কে? আমি অমলবাবু নয়, এইটুকু আপনাকে বললাম। আপনি কে? আমি কেসরা জানা দরকার নেই, আপনি অমলবাবুকে। ঠিক আছে, আমার অমলবাবুকে দরকার নেই, আপনি যেই রয়েছেন আপনি কি একটুখানি হেল্প করতে পারবেন না বাচ্চাদের? আপনি একদিন যদি আমাদের একটু সময় দেন। আচ্ছা, আমি আপনার অফিসে গিয়ে আমাদের কাউকে একদিন পাঠাচ্ছি, আপনি একটু কথা বলুন আমাদের। আমি অফিসে আমার টাইম হবে না, আমি আপনার ফার্স্ট বললাম আমি বাই ফোনে কোনো স্পন্সর আমি করি না। না, আপনি কি ফুচকা ভালোবাসেন না স্যার? না একদমই না। আপনি শিশু ভালোবাসেন না স্যার? শোনা শোনা, আপনি এমন ভাবে কথা বলছেন ভালোবাসবেন, পৃথিবীর সব লোক সেটা ভালোবাসবে, আপনি বলছেন আপনি ভালোবাসেন না। আমার টাইম নেওয়া হবে স্যার। আপনি চাউমিন খাওয়ান ওদের। হ্যাঁ হ্যালো, বলুন স্যার। আপনি আমি দেখুন এখন বৃদ্ধাশ্রম থেকে বলছিলাম স্যার, আপনি যদি বাচ্চাদের প্রতি আমাদের সল্ট লেকের এখানে অরুণ জি আমাকে আমি বারবার আপনি রিফিউজ করছি, তার সত্ত্বেও আপনি ডিস্টার্ব করছেন কেন? আপনার কি টেলিফোন অ্যাটেন্ড করার জন্য আমি বসে আছি নাকি? না স্যার, এটা একটা অন্য কারণে ফোন করেছিলাম। অনেক কিছু বুঝাবার আছে, আপনারা সব ধান্দা আসলো বুঝলেন না স্যার? একদিন সব এসব ধান্দা করে বেড়ান এসব স্যার, এটা অন্য বাচ্চাকে স্যার মরে যান। Happy to the stars!